গোসাইঘাট বিদ্যুৎ বিভাগের আজব কাণ্ড। বিদ্যুৎ সংযোগ নোহাকয়ে ঘরে ঘরে বিদ্যুতর বিল। গোসাইঘাট বিদ্যুৎ বিভাগের এই আজব কাণ্ড। হয় আপনার শুনি আচু হওয়া লাগলেও গোসাইঘাট এনে ধরনের ঘটনায় সংঘটিত হয়েছে। গোসাইঘাট মহকুমার অন্তর্গত এক নম্বর ভোমরাবিল গাঁত কোনো দিনে বিদ্যুতের পোহর নেদেখা সৌভাগ্য আসনির জড়িয়ে বিদ্যুতের সংযোগ হয়েছিল। পিছে গাঁওখনত কোনো এঘর লোকে বর্তমানলৈকে সংযোগ করা নাই বিদ্যুৎ, কিন্তু ঘরে ঘরে 200 বা 300 টাকার এমাহর বিদ্যুতের বিল। বিদ্যুৎ সংযোগ নোহাকয়ে বিদ্যুতের বিল দেখি এতিয়া হতবাক গাঁওবাসী। সৌভাগ্য আসনির বিদ্যুৎ যোগানোর নামত বিনামূল্যে বিদ্যুতের মিটার প্রদানের নামতো সংঘটিত হয়েছে এই দুর্নীতি। গোসাইগাঁও বিদ্যুৎ উপসংমণ্ডলের অন্তর্গত বহুকেইখন গাঁত সৌভাগ্য আসনির জড়িয়ে বিদ্যুৎ সংযোগের কাম চলি আছে আর এই কামসমূহর ঠিকা লাভ করেছে এনএছ ইলেকট্রনিক নামের এই সন্থায়। সন্থাটোর হাব্বুল শেখ নামের ঠিকাদারজনে প্রতিঘর লোকের 200 টাকাক সংগ্রহ করে বিদ্যুতের মিটার প্রদান করার অভিযোগ রাইজর। ইফালে বিদ্যুৎ সংযোগ নকরাক আর ব্যবহার নকরাক বিদ্যুতের বিল অহার ইয়াক লো অঞ্চলট প্রতিক্রিয়ার অব্যাহত আছে। দীনদয়াল উপাধ্যায়ের নামত আমার গোসাইগাঁও মহকুমা অন্তর্গত এক নং ভোমরাবিল গাঁত হাবুল নামের ঠিকাদারজনে 213 আমার গাঁত মিটার দিছে, রাইজক মিটার দিছে। প্রতিখন মিটারের 100 টাকা লইছে চার্জ আর 100 টাকা লইছে কানেকশন চার্জ। আর আমার গাঁত অলরেডি 213 ভিতর মেক্সিমাম আধা বিল আহিছে, 220 টাকা করে আহিছে। তো এই বিলটো কেনেকৈ আহিল আমি বুঝি না পালো। আজিলৈকে আমার গাঁত এখন খুঁটাও অহা নাই, বিদ্যুৎও অহা নাই, বা আজিলৈকে কোনো ধরনের আমি কারেন্টের কোনো সুবিধাও পাওয়া নাই, কিন্তু বিলটো হয়ে আহি আছে। তো মই সরকার কব বিচারি যে যিকোনো প্রকারে হোক এই হাবুল মানুষজনক অতি শীঘ্রে করায়ত্ত করব লাগে আর তখন এই বুঝখানি লব লাগে। শ্রীরামপুরের বিশ্বজিৎ চৌধুরীর রিপোর্ট, টাইমস, গুয়াহাটি।